শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইউনিট 10 লেসন 3-4-5। রিড অ্যাবাউট মামুদস হোম ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লেসন 1-2-3, আজকে আলোচ্য বিষয় 3-4-5। সো সেটাই অংশবিশেষ আমি এখন তোমাদের দেখাচ্ছি। Kishorganj is also the home district of some famous people. Chandraboti, the first woman poet of Bangla literature, was born here. Two writers of children's literature, Upendra Kishore Roy Choudhury and Sukumar Roy, are also from here. The great painter Zainul Abidin comes from Kishorganj too. Syed Nazrul Islam, the first acting president of Bangladesh, is also from here. I love my home district. শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি একটু অর্থসহ তোমাদের বলে দিচ্ছি। লক্ষ্য করো, ডিস্ট্রিক্ট, জেলা, ফেমাস, বিখ্যাত, লিটারেচার, সাহিত্য, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, এগুলো আমাদের কিওয়ার্ডস। সো বন্ধুরা, আমরা শুরু করি। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। যে কিশোরগঞ্জ আরও কিছু বিখ্যাত মানুষের নিজ জেলা। চন্দ্রবতী, দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, লিটারেচার অর্থাৎ সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম হল চন্দ্রবতী, ওয়াজ বর্ন হিয়ার, এখানে জন্মগ্রহণ করেছিল, দ্যাট মিনস কিশোরগঞ্জ। টু রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার, দুজন শিশু সাহিত্যিক, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার। যে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয় এখান থেকে এসেছে, এখানেই তাদের জন্মগ্রহণ করেছে। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও এখানে জন্মগ্রহণ করেছিল। স্যার নজরুল ইসলাম, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, ইজ অলসো ফ্রম হিয়ার, এখানে জন্মগ্রহণ করেছে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে অনেক ভালোবাসি। আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন এবং সৈয়দ নজরুল ইসলাম। ড্র্যাগ দ্য কারেক্ট টেক্সট উইথ দ্য পিকচার। তো বন্ধুরা, আমরা এখানে ছবির সাথে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ম্যাচিং করার ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছি সৈয়দ নজরুল ইসলামের একটি ছবি আর রয়েছে, তার সাথে মানানসই কোন সেন্টেন্সটা সেটাই বসানোর ট্রাই করব। তো ফার্স্ট সেন্টেন্স ইজ, রাইটার অফ চিলড্রেন লিটারেচার, উনি কি শিশু সাহিত্যিক ছিলেন? নো। তো আমরা দেখি, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইয়েস, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উনি কি ছিলেন? রাইটার অফ চিলড্রেন লিটারেচার, ইয়েস। চন্দ্রবতী, তোমরা অলরেডি বুঝে ফেলছো যে কে চন্দ্রবতী, কে ছিল ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এগুলো তোমাদের টেক্সটেই আছে। নেক্সট এ ব্যক্তি জয়নুল আবেদিন, তো জয়নুল আবেদিন কে ছিল? গ্রেট পেইন্টার, বিখ্যাত চিত্রশিল্পী। ওকে, সুকুমার রয়, সুকুমার রয় কিন্তু সেই রাইটার অফ চিলড্রেন লিটারেচার। What's the name of Mamun's home district? How far is it from Dhaka? How did it get its name? What is the name of the river in the town? What are the two things you can see in the town? Who are two famous people from this town? Drag and match the correct name with the correct location. Okay, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সেন্টেন্স রয়েছে, শব্দ সোলাপিয়া ঈদ গ্রাউন্ড, গুরুদয়াল কলেজ, শাহ মোহাম্মদ মস, ইসা খান পোর্ট, শিবা টেম্পল। সো আমরা এই পিকচারের সাথে ম্যাচিং করে ওয়ার্ড সেন্টেন্সগুলো বসাবো। তো দেখা যাচ্ছে এটা কি হতে পারে বলো তো?
Definitely Guru Dayal College. Okay, এখানে কিছু মানুষ নামাজ পড়ছে, definitely এটা হবে কি বলতো শোলাকিয়া ঈদগাহ. Next আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কি হতে পারে, এটা হবে কি বলতো শাহ মোহাম্মদ মস্ক. তারপর আমরা এখানে একটি টেম্পল দেখতে পাচ্ছি, শিবা টেম্পল, এটাও কিন্তু কিশোরগঞ্জে, সবগুলো কিন্তু কিশোরগঞ্জে. ঈশাখার ফোর্ট, ঈশাখারের দুর্গ ছিল. সেকশন সি নিয়ে আমরা এখন আলোচনা করছি. গ্রুপ ওয়ার্ক, মেক এ লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ. Which place do you think is the most interesting? Why? Discuss with your group mates. আমরা কিন্তু ওই প্যাসেজটিতে বেশ কিছু জায়গার নাম দেখেছি, তো তোমাদের এখন কাজ হলো কিছু ইম্পর্টেন্ট যে জায়গা রয়েছে সেগুলো লিখবে, এবং যে জায়গাটি তোমার সবচেয়ে ভালো লেগেছে সেই জায়গাটা কেন ভালো লেগেছে এটা নিয়ে তুমি তোমার গ্রুপ মেটস যে আছে তার সাথে আলোচনা করবে. তো আশা করি বন্ধুরা তোমরা সব কিছু পারবে সুন্দরভাবে. আল্লাহ হাফেজ.